একটা প্রশ্ন আসে যে মহারাজ আমরা পড়াশোনা তো করছি কাজকর্ম করছি, বিশেষ করে পড়াশোনা করার সময় মনোযোগ আনতে পাচ্ছি না, প্রচন্ড ডিস্টারবেন্স ডিস্ট্রাকশন মনের মধ্যে, এর থেকে পরিত্রাণের উপায় কি? কিছুতেই মনটা একাগ্র হয় না, মনটা কিছুতেই যেমন চাইছি সেই রকম শক্তিশালী যন্ত্র তৈরি হচ্ছে না যে মন আমার নিয়ন্ত্রণে থাকবে। আমি খুব স্বাভাবিকভাবে একটাই উত্তর দিই, আমি বলি দেখো আচ্ছা আমাদের তো একটি মন, আচ্ছা পরীক্ষা যেদিন থাকে সেদিন সকালবেলা বা তার একদিন দুদিন আগে পরীক্ষা যখন একেবারে এসে গেছে, আচ্ছা আমাদের আমরা তো সেই একই মানুষ, আমাদের মধ্যে তো একই মন, কই কোনো ডিস্ট্র্যাকশন হয় না তো, কোনো অন্যদিকে মন যায় না তো, পরীক্ষার দিন সকালবেলা মনে হয়, যদি এই অভিজ্ঞতা কম বেশি আপনাদের আমাদের সবার মনে হয়, যদি আর 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম পাওয়া যেত তাহলে আমরা একটা গোটা বই ডিভিশন করে ফেলতে পারতাম, এরকম হয়। তাহলে কেন? কারণটা হচ্ছে অন্যান্য সময় আমাদের একাগ্রতার অভাব। এখন একাগ্রতা কিভাবে আনা যায়? এই একাগ্রতা সম্বন্ধে স্বামীজি একটা খুব সুন্দর কথা বলেছেন, বলছেন হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন। স্বামীজি বলছেন মনের একাগ্রতা সাধনই হচ্ছে শিক্ষার প্রাণ, তথ্য সংগ্রহ নয়। আমি পড়ছি স্বামীজি স্টেটমেন্টটা, অনুগ্রহ করে একটু মন দিয়ে শুনবেন। স্বামীজি বলছেন মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, তথ্য সংগ্রহ নয়। আবার যদি আমাকে, আমাকে মানে তিনি নিজেকে উদ্দেশ্য করে বলছেন, আবার যদি আমাকে নতুন করে শিক্ষা লাভ করতে হতো তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই মাথা ঘামাতাম না, মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকে বাড়িয়ে তুলতাম, তারপর ওইভাবে নিখুঁত যে যন্ত্রটি গড়ে উঠত তার সাহায্যে খুশি মতো তথ্য সংগ্রহ করতে পারতাম। যদি এই উক্তিটি বা স্বামীজির এই বক্তব্যটি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের মূল সমস্যাটা কোথায়। স্বামীজি কি বলছে? বলছেন তথ্য সংগ্রহ করার দিকে আমি যেতাম না, ঠিক উল্টোটা। আজকের দিনে দেখুন আমরা একদম পড়াশোনার জগৎটা পুরোপুরি ইনফরমেটিভ হয়ে যাচ্ছে, গ্যাদারিং ইনফরমেশন। আর সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষা MCQ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ইনফরমেশনের দিকে আমরা যাচ্ছি সবসময়। MCQ যে অবশ্যই ইনফরমেটিভ তা নয়, অ্যানালিটিক্স থেকেও অনেকটা ইনফরমেশন আসে, মোদ্দা কথাটা সেটা নয়। মোদ্দা কথাটা হচ্ছে আমাদের সমস্যাটা কিভাবে স্বামীজি অ্যাড্রেস করছেন। বলছেন মনটিকে একটি শক্ত যন্ত্র তৈরি করার চেষ্টা করতে হবে, এবং সেই যন্ত্রটি এমন দৃঢ় হবে যা দিয়ে আমি খুশি মতো তথ্যকে নিজের মনের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো। এখন কি করা যায়? শাস্ত্র খুব স্পষ্টভাবে আমাদের এই যে মানসিক সমস্যা এটিকে নির্দেশ করেছেন। শাস্ত্র বলছেন একেবারে দত্তহীন ভাষা, বলছেন পরাঞ্চিখানি ব্যাতৃণা স্বয়ম্ভু স পরাং পশ্যতি নান্তরাত্মন। বলছেন ভগবান আমাদের যে ইন্দ্রিয় বা সেন্স অর্গ্যান, সেই সেন্স অর্গ্যান গুলোকে এমন ভাবে তৈরি করেছেন, আমাদের কি দুর্ভাগ্য যে এই সেন্স অর্গ্যান গুলো সমস্ত বহির্মুখী, ঠিক যেন একটা গাড়ির হেডলাইটের মতো, একটা অ্যাম্বাসাডার বা একটা যে কোনো গাড়ি তার হেডলাইট গুলো যেরকম বাইরের দিকে থাকে আমাদের মনটাও সেরকম বাইরের দিকে, ভেতর দিকে আমরা দেখতে চাই না, এটা নেচার আমাদের, কিছু করার নেই। তার ফল কি হয়? আমি সমস্যাগুলো একটুখানি ছোট করে আলোচনা করছি, তার ফল কি হয় দেখুন। আজকের দিনটা কিরকম, কেন আমাদের মনে এই চঞ্চলতা, এবং বিবেকানন্দ কি সলিউশন দিচ্ছেন? তাহলে আজকের দিনে কি হচ্ছে? চতুর্দিকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নানান দিক থেকে ধরুন টিভি আমাদের একেবারে মানে বোম্বার্ডিং ইনফরমেশন। আমরা কিন্তু নির্বিচারে গ্রহণ করে চলেছি,
আমাদের একটি শাস্ত্রের সত্যের কথা বলা হয়, একটি পালনীয় বিধির কথা বলা হয়, বলা হয় আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধা ধ্রুবা স্মৃতিহী। ডাস্টবিনে পড়ে আছে একটা পচা খাবার, আমরা কেউ ডাস্টবিন থেকে তুলে খাই কি? খাই না। কেন? আমরা জানি ওই খাবার খেলেই আমাদের পেটের অসুখ হবে। কিন্তু আহার শুধুমাত্র এই মৌখিক আহার নয়, আহার অর্থে হচ্ছে আমরা পঞ্চেন্দ্রিয়ে যা গ্রহণ করি। এবার খেয়াল করুন, ইনফরমেশন যখন আমরা গ্যাদার করছি এগুলোও কিন্তু ইন্দ্রিয়ের আহার বাইরের জগৎ থেকে, তার বেলা কিন্তু আমাদের কোনো ডিসক্রিমিনেশন নেই, আমরা সব রকম ইনফরমেশন গ্রহণ করছি। বিগত প্রায় 10-11 মাস ধরে যে পরিস্থিতি চলছে ভাবুন, যেহেতু ছাত্র শিক্ষক কর্মী বিভিন্ন লোকেদের সাথে বিভিন্ন সময় আমাদের যোগাযোগ হয়, এই ইনফরমেশনের ফল দেখুন। বলছেন এই করোনার সময় মানুষ এত টেনসড হয়ে গিয়েছিল, বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গা থেকে খবর এমন ভাবে আসছিল, বহু লোক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ঘরে বসে বসে, শুধু ইনফরমেশন ভাবছে কি হবে কি হবে। সেই জন্য প্রথম আমাদের ডিসিপ্লিন যেটা, সেটা হচ্ছে এই ইনফরমেশন। আমরা যদি মনকে একাগ্র করতে চাই তাহলে এই ইনফরমেশন নেয়ার ব্যাপারে আমাদের একটু ডিসক্রিমিনেটিং হতে হবে। একটা খুব মজার গল্প আছে যে যত আমরা যত সংসারের দিকে চলে যাব, যতই ইনফরমেশনের দিকে যাব, মানে ইনডিসক্রিমিনেট হয়েতে আমাদেরকে তার প্রভাব তত চেপে ধরবে। একটা খুব মজার গল্প আছে, গল্পটি বিভিন্ন ভাবে পাওয়া যায়। তিন বন্ধু একটি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল, তো দেখলো যে জলের ওপর দিয়ে নদীর জলে একটি সুন্দর চকচকে সূর্যের আলো পড়েছে, চকচক করছে, কম্বল ভেসে যাচ্ছে। এখন জলের উপর দিয়ে তো কম্বল ভাসে না, কম্বল তো কখনো জলের উপর দিয়ে ভাবে ভাসতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যেন একটা কম্বল ভেসে যাচ্ছে, সুন্দর চকচক করছে সূর্যের আলো পড়ে। তো এই একজন বন্ধু বললো, আরে বাহ এত সুন্দর একটা কম্বল ভেসে যাচ্ছে, যাই ওকে ধরে একটু তুলে আনি জল থেকে। তো বলে সে জলে ঝাঁপ দিল। এবার সেই কম্বলের কাছে গিয়ে পৌঁছেছে, বাকি দুজন বন্ধু নদীর পাড় থেকে বলছে কি হলো কম্বলটা নিয়ে এসো। তখন সেই বন্ধুটি বলছে যে হ্যাঁ মানে আমি তো কম্বলটাকে ধরেছি কিন্তু কম্বল এখন আমাকে ছাড়ছে না, আসলে ওটি একটি ভল্লুক ছিল, মানে ভল্লুক জলে যাচ্ছিল, এখন এখন ভল্লুক তাকে ধরেছে, ভল্লুক সে আর ছাড়ছে না। ঠিক এরকমই আমরা যত ইনডিসক্রিমিনেট ওয়েতে এইরকম নির্বিচারে জিনিস গ্রহণ করব, বহির জগৎ আমাদের কিন্তু মনকে তত চেপে ধরবে, তত লিপ্ত করবে। এ কথা বলার উদ্দেশ্য মোটেই এমন নয় যে আমরা জগৎ সম্বন্ধে সম্পূর্ণ নির্লিপ্ত থাকব, কোনো কথাই জানবো না, বহির জগৎ সম্বন্ধে সম্পূর্ণ একেবারে দূরে থাকব, এমনটি বলছি না। কিন্তু বলছি গ্রহণ করার ক্ষেত্রে, ঠিক যেমন আহার গ্রহণের ক্ষেত্রে আমরা ভালো খাবার বেছে গ্রহণ করি, খারাপ খাবার খাই না, ঠিক সেই রকম পঞ্চেন্দ্রিয়ের যে অন্যান্য ইন্দ্রিয়ের আহার সেগুলোর ব্যাপারেও, বিশেষ করে এই বৌদ্ধিক আহার, তার ব্যাপারেও আমাদের কিন্তু একটু ডিসক্রিমিনেটিভ হতে হবে। এটা একটা প্রথম স্টেপ আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য। এবার আরেকটা খুব বড় জায়গা, সেটা হচ্ছে আমরা কি সত্যি সত্যি মনকে নিয়ন্ত্রণ করতে চাই, আমরা কি চাই মনকে নিয়ন্ত্রণ করতে, আমরা চাই কিনা, সেটা আরো একটা বড় জায়গা। স্বামীজি আমাদেরকে খুব সুন্দর দিশা দেখিয়েছেন, দিক নির্দেশ করেছেন। এক জায়গায় স্বামীজি বলছেন যে গোড়াতেই বড় বড় পরিকল্পনা খাড়া করো না, প্রথমে দেখো তুমি যার উপর দাঁড়িয়ে আছো সেই ভিত্তিভূমিটা কতটা শক্ত, তার উপর নির্ভর করে ধীরে ধীরে অগ্রসর হও। তিনি অভয় দিচ্ছেন, বৎস ভয় পেও না, মাথার ওপরের অনন্ত তারকা খচিত নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে ভেবো না ওরা আমায় পিছে ফেলবে, অপেক্ষা করো দেখবে ওরাও তোমার পায়ের নিচে। অর্থাৎ দেখুন মনকে একাগ্র করা বা আমাদের এগিয়ে যাওয়ার আরেকটা খুব বড় জায়গা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং স্টেপ বাই স্টেপ এগোনো। এখন সত্যি সত্যি কি আমরা মনকে জয় করতে চাই, আমরা কি আমাদের একাগ্রতা বাড়াতে চাই, এটা আরো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা চাই তো, চাই কিনা, মানে প্রথমে এইটাকে নির্দেশ করতে হবে।
আমাদের একজন মহারাজ আমার মনে আছে, তিনি এরকম একটি ছাত্র যুবকদের উদ্দেশ্যে সভায় একটা খুব মজার তুলনা দিয়েছিলেন, পরিচিত তুলনা, পরিচিত উপমা। বলছেন একজন মানুষ গাড়িতে উঠল, গাড়িতে উঠে বলল যে ড্রাইভার জিজ্ঞেস করলেন কোথায় যাবেন, সে বলল আমি ঠিক জানি না। সে কি আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, অন্তত এখন আমি কোন দিকে যাব বলুন গাড়িটা নিয়ে, তাও আমি জানি না, তুমি তোমার মতো নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি বলছেন, তার মানে ড্রাইভার ভাবলেন বুঝি এই মানুষটির একটু গাড়ি চড়ে ঘোরবার স্বাদ হয়েছে, মানে ঠিক আছে তাহলে আপনি বলুন আমি আমার খুশি মতো চালাচ্ছি, কিন্তু কতক্ষণ চালাবো? লোকটি বলল তাও আমি জানি না। এখন এইরকম যদি হয় তাহলে ড্রাইভার কি বলবে? তাকে বললে আচ্ছা মশাই আপনি নেমে যান। আমাদের জীবনটাও কিন্তু খানিকটা সেই রকম, অনেক ক্ষেত্রেই এরকম হয়। একটা উদ্দেশ্য বা একটা ইচ্ছা, একটা নির্দেশ বা একটা নির্দিষ্ট কোনো কিছু, সেটিকে কিন্তু আমাদের সামনে আগে খাড়া করতে হবে। তাই আমরা প্রথমেই চাই যেটা আমাদের নির্দিষ্ট করতে হবে, খুব প্রত্যয়ের সঙ্গে এটি আমাদের নির্ধারণ করতে হবে প্রথমেই, যে আমরা সত্যি সত্যি আমাদের জীবনকে বদলাতে চাই কিনা। এবং মনকে, মন যদি একাগ্র হয় তাহলে যে আমাদের জীবনে একটি স্থায়ী পরিবর্তন আসবে এ বিষয়ে আমরা সকলে নিশ্চিত, সেটা আমরা সবাই জানি। মন যদি শক্তিশালী যন্ত্র হয় তাহলে প্রথম কি হলো আমি যেটি বললাম সেটি হচ্ছে উদ্দেশ্য রাখতে হবে। এবং আরেকটি ব্যাপার, সেই উদ্দেশ্যের জন্য প্রথমে স্বামীজি আমাদের বলছেন বিচারশীল হতে হবে, বিচার করে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এর পরের একটা পার্ট সেটা হচ্ছে প্র্যাকটিস। যদি আমরা আমাদের এই একাগ্রতা বাড়াতে চাই বা জীবনে কোনো কিছু বিষয়ে একাগ্রতার ব্যতি রেখেও যদি কোনো বিষয়ে সাফল্য লাভ করতে চাই, তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে অধ্যবসায় এবং নিষ্ঠা। স্বামী বিবেকানন্দ আমাদের এই অধ্যবসায় নিয়ে যা মন্ত্র দিয়েছেন সে অতুলনীয়। জগতের আর কোনো আচার্য এত প্রত্যয়ী কণ্ঠে, এত একেবারে নির্ঘোষে এমন বাণী কাউকে শুনিয়েছেন কিনা অন্তত আমার জানা নেই। স্বামীজি বলছেন অধ্যবসায়শীল সাধক বলেন আমি গণ্ডুষে সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্রে পর্বত বিচূর্ণ হয়ে যাবে, আই ক্যান ড্রিঙ্ক দ্য ওশন, অ্যাট মাই উইশ দ্য মাউন্টেন উইল ক্রাম্বল আপ, হ্যাভ দ্যাট কাইন্ড অফ ডিটারমিনেশন অ্যান্ড ইউ উইল রিচ দ্য গোল। এইরকম অধ্যবসায়, এরকম নিষ্ঠা নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের সিদ্ধি নিশ্চিত। সুতরাং যদি আমরা আমরা এরকম সংকল্প করি যে আমরা আমাদের জীবনকে উন্নত করতে চাই, মনের একাগ্রতা সাধন করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রবলভাবে অভ্যাস করতে হবে। অভ্যাস যোগ, গীতামুখে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন তাকে জিজ্ঞেস করছেন যখন বলছেন যে আমার মনটা এই একই প্রশ্ন আসছে, যত যত নিশ্চলতি মনশ্চাঞ্চলম অস্থিরম, যে আমার মন যখন অত্যন্ত বিচলিত হয়, অস্থির হয়ে ওঠে, তখন তাকে বলা হচ্ছে, তখন তাকে নির্দেশ করা হচ্ছে, ভগবানও বলেছেন যে তাকে এই চঞ্চল মনকে দৃঢ়ভাবে ধরে থাকতে হবে। বলছেন প্রমাথি বলবৎ দৃঢ়ম, এই আমাদের যে প্রচন্ড বিক্ষিপ্ত মন তাকে ধরে থাকতে হবে জোর করে, তার জন্য একটা অভ্যাস দরকার, তাকে ইনিশিয়ালি জোর করে ধরে থাকতে হবে। প্র্যাকটিস, অভ্যাস যোগ। একটা খুব সুন্দর গল্প বিভিন্ন ভাবে, এবং এই গল্প আমরা কথামৃতও পাই, শ্রীরামকৃষ্ণদেব এইরকম অভ্যাস যোগের কথা অনেক শুনিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব একটি উপমা দিতেন, বলতেন খানদানি চাষা। খানদানি চাষা কিরকম? ভেটেরান ফার্মার। ঠাকুর বলতেন হাজার সুখ মানে না, মানে দেশে খরা হোক বা বন্যা হোক, যাই হোক, যেমনই হোক,
সে আর কিচ্ছু করবে না, সে চাষই করবে, সে শুধু চাষই করবে, সে আর অন্য কোনো প্রফেশনে যাবে না। এরকম গল্প আমরা কথামৃতে পাই বা অন্যান্য অনেক ধরনের যে রিলিজিয়াস ডিনোমিনেশন আছে তাদের যে গাথা সেখানেও আমরা পাই এরকম সিমিলার অনেক স্টোরি। কিরকম ঠাকুরের গল্প আছে, বলছে একজন একবার একটা জায়গাতে অনেকদিন বৃষ্টি হয়নি, খুব জলের অভাব, তো একজন খুব দৃঢ় সংকল্প করলো, মানুষ চেষ্টা করে পাচ্ছে না, একজন খুব দৃঢ় সংকল্প করলো, করে বললো আজকে আমি জল আনবই। বলে সে প্রচন্ড রোগ করে সে ওই নদী খাল খুঁড়তে আরম্ভ করলো। তো এরকম করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তারপর যখন খাল কাটা হলো তখন নদী থেকে জল এসে তার জমিতে কুলকুল করে ঢুকছে, তখন সে নিশ্চিন্ত হলো। তাই কোন একটা উদ্দেশ্য যদি আমাদের সাধন করতে হয় তাহলে এইরকম একটি অভ্যাসের খুব প্রয়োজন আছে। তো শ্রীরামকৃষ্ণ দেবের একই গল্প বলছেন যে ঠাকুর এক জায়গায় বলছেন, বলছেন বিচারের ডাংশ মারবে, মানে হাতি যখন রাস্তা দিয়ে চলে যে মাহুত বসে থাকে হাতি এদিক ওদিক করতে পারে না। দেখুন হাতি একটা অত বড় প্রাণী, তার কত শক্তি, সে চাইলে তার পিঠের ওপরে বসে থাকা একটি ক্ষুদ্র মানুষকে এক মুহূর্তে ছুঁড়ে ফেলে তাকে পদতলে পিষ্ট করতে পারে, কিন্তু এই মানুষ বা যে মাহুত তার এমনই বুদ্ধি এমনই দক্ষতা, সে তার ওই বুদ্ধি বলে তার পিঠের ওপরে চড়ে বসে থাকে। তো ঠাকুর বলছেন হাতি যে এদিক ওদিক যায় মাহুত তাকে ডাংশ মারে বা একটা লাঠি দিয়ে তাকে আঘাত করে, যাতে করে কোনোভাবেই সে না এদিক ওদিক চলে যায়। সেই জন্য এই প্র্যাকটিস বা অভ্যাস আমাদের মনকে প্রস্তুত করার জন্য এইরকম একটা খুব দৃঢ় সংকল্প করে আমাদের কিন্তু অভ্যাস করার প্রয়োজন আছে। ছাত্রদের সাথে যখন কথা হয় এই অভ্যাস যোগের কথাই যখন হচ্ছে, সেই আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে বলি যে ঠাকুরের কথাই মনে পড়ছে, ঠাকুর বলতেন ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। স্বামীজি এই কথাটি পরবর্তীকালে তার চিঠিতে উল্লেখ করেছেন এবং যুবকদের উদ্দেশ্যে বলেছেন যে আমাদের ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে, অর্থাৎ নিজেকে যেন আমরা না ভোলাই। আসলে আমাদের মন বস্তুটা খুব ট্রিকি, যে কোনো সময় এটা আমাদেরকে বিপথে চালিত করতে পারে। স্বামীজি একবারে খুব সুন্দরভাবে আমাদের বলছেন, আমরা বিশেষ করে ভারতবর্ষীয়রা বরাবরই একটু ওই হোলিয়ার দেন দাও কনসেপ্টে বিশ্বাসী। স্বামীজি যাকে কুপমণ্ডুক ভাবে কুপমণ্ডুক বলে খানিকটা ব্যঙ্গ করেছেন, আমি এক জায়গায় বলছেন এসো মানুষ হও, নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে দেখো যে সমস্ত জগৎ কেমন উন্নতির দিকে চলেছে। তোমরা কি দেশকে ভালোবাসো, তোমরা কি মানুষকে ভালোবাসো, কিরকম ভাবে আমাদের বলছেন, তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে দেখো সমস্ত জাতি পৃথিবীর অন্যান্য জাতি উন্নত হবার জন্য কি প্রাণপণ চেষ্টা করছে। এরকম খুব সুন্দর আমাদের বলেছেন। তাই ভাবের ঘরে চুরি অর্থাৎ নিজেদেরকে নিজেদের বোকা বানানো বা আমার ব্যাপারটা ঠিকই আছে, যা করছি ঠিকই আছে, এইরকম একটা ভাব, এটার থেকে আমাদেরকে কিন্তু নিজেদেরকে বেরিয়ে আসতে হবে, ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। খুব প্র্যাকটিক্যাল আরেকটা উদাহরণ দিয়ে বলি, অনেক সময় ছেলেরা জিজ্ঞাসা করে আচ্ছা মহারাজ এই একই কনসেন্ট্রেশনের সমস্যা হচ্ছে, মানে ভাই পড়তে তো বসছো, আচ্ছা তোমার পাশে এই মোবাইল আছে তো, মোবাইল এটা একটা অদ্ভুত জিনিস, হ্যাঁ কিছুদিন আগে একটা আলোচনায় শুনছিলাম খুব চমৎকার আলোচনা, একজন খুব বিদগ্ধ মানুষ বলছেন, বলছেন মোবাইল একটা এমন জিনিস হয়ে গেছে এখন বিশেষ করে স্মার্টফোন, একই সঙ্গে এত রকম বিচিত্র ব্যাপার আগে কখনো ছিল না, কি না করা যায়, বই পড়া যায়, একটা গোটা কম্পিউটারে যা ইনফরমেশন থাকে সেটা একটা মোবাইলে ঢুকিয়ে নেওয়া যায়, ইমেল করা যায়, এখন আবার নানান রকম হোয়াটসঅ্যাপ করা যায়, ফেসবুক করা যায়, সব রকম সিনেমা দেখা যায়, গান শোনা যায়, একটা এইটুকু ছোট্ট যন্ত্র তার মধ্যে এত ভার্সেটাইল
যে তার ব্যাপার, তার যে বৈচিত্র, এত রকমের ব্যাপার এটা কিন্তু আগে কখনো ছিল না সত্যি। মানে বিজ্ঞানের একটা অভূতপূর্ব আবিষ্কার বটে, কিন্তু সেই ছোটবেলায় ছিল না বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। সুতরাং ভালো কাজে ব্যবহার করলে ভালো কাজ। ঠাকুর এক জায়গায় বলছেন, বলছেন আলো জ্বলছে, আলোর নিচে কেউ বসে ভাগবত পাঠ করছে, কেউ বা অন্য রকম কিছু কাজ করছে, খারাপ কাজ করছে। তো আলোর কোনো দোষ হয় না, ব্যাপারটা সেরকম। তো আমি বলি যে আচ্ছা পড়াশোনা তো করছো, পাশে মোবাইলটা আছে তো? বলে হ্যাঁ থাকে। এইবার মোবাইলটা খুললাম, হঠাৎ করে খানিকটা পরেই দেখা গেল কোথা দিয়ে 2 ঘন্টা টাইম চলে গেছে, আমার অমূল্য সময়টা নষ্ট হয়ে গেল। সুতরাং এইখানে একটা খুব স্ট্রং ডিটারমিনেশনের প্রয়োজন আছে। আমরা যদি ঠিক এরকম ভাবে করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের মন অনেক কনসেন্ট্রেটেড হবে, আমাদের মন অনেক একাগ্র হবে। এবং আমরা অ্যাজ এ স্টুডেন্ট, আমরা ছাত্র হিসেবে জীবনে উন্নতি করতে পারবো। আমরা শুধু ছাত্র হিসেবে নয়, আমরা জীবনে মানুষ হিসেবেও যথেষ্ট উন্নতি করতে পারবো। স্বামীজির এই মূল একটা সমস্যা এবং বিবেকানন্দের যে সলিউশন সেটা নিয়ে বললাম। আর অল্প সময় আছে, স্বামীজি আমাদের অনেক কিছু দিয়ে গেছেন জানো। এই পরিসরে একটা ছোট্ট জিনিস বলতে ইচ্ছা হচ্ছে, সেটি হচ্ছে স্বামীজির ইউনিক কন্ট্রিবিউশন। এটি বোধহয় বর্তমান পৃথিবীকে দেয়া একটা বিরাট সলিউশন, সেটা হচ্ছে কনসেপ্ট অফ সেবা। এই যে অভ্যাস যোগের কথা বলছিলাম, স্বামী বিবেকানন্দ আমাদের আরেকটি জিনিস দিয়ে গেছেন, সেটি হচ্ছে সেবা যোগ। এই সেবা যোগ কি, স্বামীজি খুব দর্থহীন ভাষায় বলেছেন, বলেছেন জীবন কি, বলছেন পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবে মৃত্যু। আমার স্বামীজির এই এই স্টেটমেন্ট বা এই জিনিসটা খুব প্রিয়। আমি মাঝে মাঝে বিশেষ করে যখন এই সমস্ত যুব সম্মেলনে যাই বা যুবকদের সাথে কথা বলি, তখন স্বামীজির এই উদ্ধৃতিটা আমি খুব বলি। স্বামীজি বলছেন, আমি একটু পড়ছি শুনুন আপনারা, বলছেন শতকরা 90% নরপশুই প্রেত তুল্য, কারণ হে যুবক বৃন্দ, যার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি। হে যুবক বৃন্দ, দরিদ্র অজ্ঞ নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো, সেই অনুভবের বেদনায় তোমাদের মাথা ঘুরতে থাকুক, তোমাদের পাগল হওয়ার উপক্রম হোক। স্বামীজি বলছেন, আমি দার্শনিক নই, আমি তত্ত্বজিজ্ঞাসু নই, না না না, আমি সাধুও নই, আমি গরিব, আমি গরিবদের ভালোবাসি। এবং স্বামীজি যে মন্ত্র দিয়ে গেলেন, বলছেন সেবা। তিনি কয়েকটি শব্দবন্ধে রামকৃষ্ণ মঠ এবং মিশনের আদর্শকে বিধৃত করেছেন, সেটি কি, স্বামীজি বলছেন বহুজন হিতায়, বহুজন সুখায়, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়চ। এই শরীর যখন যাবেই, কিমার্থম কস্য কামায় শরীরমনুসঞ্জরে। বিবেকানন্দ বলছেন বহুজনের হিত, বহুজনের সুখ এবং জগতের হিত, আর তার মধ্যে দিয়ে সরাসরি আত্মমুক্তি। একটি অভিনব সেবা যোগ স্বামীজি উপহার দিয়েছেন আজকের মানুষের জন্য, আমাদের জন্য। এখন সেবা জিনিসটা আমরা সবাই জানি, আমরা কম বেশি আমাদের পারিবারিক জীবনে সবাই এ কাজ করেছি, এখনো করছি। আমার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, বা আমার নিকটাত্মীয়ের, বা আমার কোনো বন্ধুর, আমার কোনো পরিচিতের কোনো প্রয়োজন হয়েছে, কোনো অসুবিধায় পড়েছে, আমি তাকে গিয়ে সাহায্য করছি বা প্রত্যক্ষভাবে তার কোনো পরিচর্যা করছি, তখন আমার মধ্যে একটি ভাব থাকে, সেটি কি, যে আমি সেবা করছি, আমি সেবক, আর যিনি সেবা নিচ্ছেন তিনি সেব্য। এই সেব্য এবং সেবক এর মধ্যে যে কার্যটি সংঘটিত হচ্ছে সেটি হলো সেবা। এখন স্বামী বিবেকানন্দ বলছেন ব্যাপারটা ঠিক উল্টো, এমন মোটেই নয় যে আমি আপনাকে সেবা করছি, বরং উল্টো, সেবা যোগ হচ্ছে আমি এই সেবার অধিকার পেয়ে ধন্য হয়েছি। আমি কাউকে সেবা করছি না, আমি এই সেবার অধিকার পেয়ে ধন্য হয়েছি। Why? Because service to man is service to God. বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজছ ঈশ্বর,
জীবে প্রেম করে যেই জন সেই জন সে দিচ্ছে ঈশ্বর, বিবেকানন্দ বলছেন। সেবা যোগ, সেবা তখনই সেবা যোগ হয় যখন আমি ভাবি যে আমি ধন্য, ভগবান আমায় এই সুযোগ এনে দিয়েছেন এই মানুষটির প্রয়োজনে নিজেকে কিছু করে দেবার, তার কাজে লাগার। এই সেবা যোগ কিন্তু সেবা নয়, এটি একেবারে যথার্থ রূপেই উপাসনা। উপাসনা এবং উপাসনা সেটি আমাদের সুনিশ্চিতভাবে মুক্তির দিকে নিয়ে যায়। সামম বনম অফ লাইফ, পৃথিবীর সমস্ত ধর্মমত, অল অর্গানাইজড রিলিজিয়ন, তাদের একেবারে অর্থোডক্স রিলিজিয়ন এবং যত অর্গানাইজড রিলিজিয়ন, প্রত্যেকেই একই কথা বলেন, কি ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি পরমানন্দ প্রাপ্তিশ্চ। গীতামুখে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম পা সর্ব পাপেভ্য মোক্ষাই স্বামী মা শুচ। আমাদের যে মোক্ষ, যে জীবনের যে পরম পরমার্থ লাভের যে ইচ্ছা, যা কিনা বলা হয় শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর লাভ মানুষ জীবনের উদ্দেশ্য। তো স্বামীজি বলছেন এই সেবা যুগের মধ্যে একবারে সরাসরি যথার্থ ভাবে সেই ব্রতের অনুষ্ঠান করা যায়, সেই ব্রত পালন করা যায়, এবং এই ব্রত পালন করে একজন মানুষ যথাযথভাবে এই আত্মমুক্তির দিকে এগিয়ে যেতে পারে। বিবেকানন্দ আমাদের একেবারে অভয় দিচ্ছেন। একজনকে বলছেন, দেখ, শিষ্যকে একবার বলছেন, বলছেন দেখ, যদি নিজের মুক্তি চাস তো জাহান নামে যাবি, আর যদি অন্যের মুক্তি চাস তো এক্ষণি মুক্ত হয়ে যাবি। কি সুন্দর কথা বলছেন, আমি লাখ নরকে যেতেও রাজি, বলছেন আমার মুক্তির বাপ নির্বংশ। বিবেকানন্দের এক জায়গায় বলছেন নির্বংশ, জগতে যতদিনও একটি কুকুর অভুক্ত থাকবে আমার কাজ হবে তাকে খাওয়ানো। তাই এই সেবার আদর্শ বিবেকানন্দ যে আমাদের দিয়ে গেলেন, এটিও আমাদের জীবনে একেবারে পরমার্থ তত্ত্ব। শ্রীরামকৃষ্ণদেবের একটি প্রিয় সঙ্গীত ছিল, ঠাকুর গাইতেন, পরম ধন সেই পরশমণি যা চাবি তা দিতে পারে। স্বামীজির এই যে তত্ত্ব সেবা যোগ, এ সেই আমাদের কাছে বিরাট পরশমণি। যে ধনে হইয়া ধনী মনিরে নামানো মনি, এই সম্পদ স্বামীজি যা আমাদের দিয়ে গেছেন তা যদি আমরা পালন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের জীবন অত্যন্ত সুন্দর এবং তার যথাযথ উপযোগিতা নিয়ে আমাদের কাছে আসবে। তাই বিফোর র্যাপিং আপ খালি বলি, আমি আজকে আলোচনা করলাম স্বামীজির মনের একাগ্রতা সাধন, এবং বলা হলো একাগ্রতা সাধনের জন্য আমাদের স্বাভাবিক যে প্রবৃত্তি, অর্থাৎ ইন্দ্রিয়, বহিরিন্দ্রিয় যা কিনা আমাদের বহির্মুখ করে রেখেছে, তাদেরকে অন্তর্মুখ করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন সেটি হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যের যথার্থতা নিরূপণ প্রথম, দ্বিতীয় বললাম উদ্দেশ্যের যথার্থতা নিরূপণ করার পরে বিচার বা ডিসক্রিমিনেশন, আমরা চাই কিনা। এবং প্রত্যেক ক্ষেত্রেই স্বামীজির কথা আপনাদের বলেছি, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। এবং তারপর ডিসক্রিমিনেশনের পরে আমি কতগুলো প্র্যাকটিসের কথা বললাম, বিবেকানন্দ আমাদের খুব প্রত্যয়ের সঙ্গে যে প্র্যাকটিসগুলির কথা শুনিয়েছেন কিরকম ভাবে আমরা সেটিকে অভ্যাস করতে পারি, এবং সেই অভ্যাস যোগই আমাদের এই উদ্দেশ্য সাধনের পক্ষে সব থেকে সহায়ক। এবং অবশেষে আরেকটি স্বামীজির যে ধারণা, সেবা যোগ, যা কিনা অমূল্য সম্পদ। আমার বারবার মনে হয় আজকের যুবকদের জন্য স্বামীজির এই যে আদর্শ, এর আর বিকল্প কিছু নেই। এই সেবা যোগ এবং তার সাধন, তার উপযোগিতা এবং পরিশেষে তার যথার্থতা নিরূপণ করা হলো। সকলকে আবার